আমার প্রশ্ন বা সংক্রান্ত হিসাবে আমাদের কি কোরবানি করা উচিত জামাতের জন্য আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে আল্লাহ আমাদের কোরবানি গ্রহণ করবেন হুজুর বলছেন তুমি কি পড়ালেখা করছো আমি ইংরেজি সাহিত্য পড়ছি হুজুর বলছেন মার্শাল্লাহ তুমি কি এখানে জন্মগ্রহণ করেছ যে কোরবানি এবং গ্রহণ করবেন শিকার যে কোনো কোনো কাজ আল্লাহর জন্য করা হয় আল্লাহ করেন তুমি যা করছো খোদাকে সন্তুষ্ট করার জন্য যদি আল্লাহর খাতিরে করো তাহলে আল্লাহ গ্রহণ করবেন আল্লাহ বলেন যে স্ত্রীর মুখে যদি এক গ্রাস খাবার তুলে দাও রুটির একটা টুকরো তুলে দাও আমার ভালোবাসা অর্জনের জন্য তাহলে সেটিও কোরবানি গণ্য হবে এবং আল্লাহ তা পছন্দ করবেন এই হলো খোদা তালার দয়ার পরাকাষ্ঠা যে তুমি স্ত্রীর মুখে খাবার তুলে দিচ্ছ কিন্তু উদ্দেশ্য হলো খোদার সন্তুষ্টি অর্জন তখন আল্লাহ বলবেন যে আমি তোমার কোরবানি গ্রহণ করছি এতটা কোরবানির সংজ্ঞাকে রসুরল্লাহ বিস্তৃত করেছেন এর বেশি আর কি চাই যে কোনো কাজ তুমি যাই করো খোদা সন্তুষ্ট অর্জনের জন্য যাই করো এবং আল্লাহর খাতিরে যাই করো আল্লাহ তালা সেটি গ্রহণ করবেন সেটিকে আল্লাহ তালা তোমার কোরবানি এবং ত্যাগ হিসাবে গ্রহণ করবেন জজাক উল্লাহর